হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, নানা জল্পনার কল্পনার গ্রেড ছিল হেলপারের। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একজন হেলপারের কাজ কি, একজন হেলপার কিভাবে কাজ করে, একজন হেলপারের বেতন কত টাকা ধরা হয়, ঠিক আছে? অর্থাৎ পুরাতন হেলপার যারা তাদের বেতন কত টাকা ধরা হবে, নতুন যারা হেলপার হিসেবে ঢুকবে তাদের বেতন কত টাকা ধরা হবে এবং তাদের কাজ কি, সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? আশা করি এই ভিডিওটা দেখলে পরে আপনারা অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন একজন হেলপার। হেলপার মানে সাহায্যকারী। হেলপার কিন্তু বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন অপারেটরকে সাহায্য করে, কোয়ালিটিকে সাহায্য করে এবং গার্মেন্টসের টুকটাক যে সামান্য কাজ আছে সেগুলো করে। এখন দেখেন, এখানেই কিন্তু একজন হেলপার স্লিপের ভি কাটতেছে। ভি কাটা কি, প্লাকেট যখন জয়েন করবে শাড়ের, এই জন্য ভি কাটতেছে, ঠিক আছে? মার্ক করে ভি কাটতেছে। তো একজনের হেলপারে কিন্তু অনেক কাজ থাকতে পারে। আমি এখানে বেশ কয়েকটা উল্লেখযোগ্য কাজ তুলে ধরেছি। সে কিন্তু ভি কাটতেছে, তার এই ভি কাটা হচ্ছে তার মূলত প্রধান কাজ, সে সারাক্ষণ এটাই করবে, ঠিক আছে? এখানে আমি আজকে আবার ভিডিওতে হেলপারের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে যে দেখতে পাচ্ছেন এই হেলপার কি করবে, সে শোয়া করে, অর্থাৎ বডিতে বাটন লাগাবে, তাই বাটন কোন জায়গায় লাগাবে সেই পজিশনটা নির্ণয় করে। তো আগে একজন হেলপারের বেতন ছিল 8,000 টাকা। 2018 সালে যখন বেতন বৃদ্ধি করা হয়েছিল তখন এই হেলপারের বেতন ধরা হয়েছিল 8,000 টাকা, ঠিক আছে? হেলপারের কোনো টার্গেট নাই, অপারেটর যা করবে হেলপার তাই দিতে বাধ্য, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সুতা কাটতেছে, তার কাজ হচ্ছে সারাক্ষণ সে সুতা কাটবে। এখন সুতা কিন্তু একটা শার্ট প্যান্ট গেঞ্জি যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? আবার মার্ক করবে, অ্যাসেম্বলি মিলাবে, সাহায্য করবে, বডি আনবে নিবে, এটা হচ্ছে একজন হেলপারের কাজ। তো 2023 সালের যে নভেম্বর মাসে যে বেতন বৃদ্ধি করা হইল, সেখানে কিন্তু এই হেলপারদের বেতন একদম নতুন, যারা এরা তো কাজ করতেছে, এরা পুরান হয়েছে বা অনেক আগ থেকে কাজ করতেছে, যারা একদম নতুন তাদের বেতন ধরা হবে 12,000 টাকা। সেটা ডিউটি হবে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টার পরে যদি সে ডিউটি করে সেটা ওভারটাইম হবে, এছাড়াও তার হাজিরা বোনাস থাকবে, ঠিক আছে? তো তার ধরা বেতন হলো 12,500 টাকা। এখন অনেকের প্রশ্ন, অনেক হেল্পারের প্রশ্ন যে ভাই আমি তো 5 বছর যাবত কাজ করতেছি, আমি 10 বছর যাবত কাজ করতেছি, আমার কার্ড কিন্তু হেলপারের কার্ড রয়ে গেল, ঠিক আছে? তো আমার বেতন 10,000 টাকা, আমার বেতন 11,000 টাকা হয়েছে বাড়তে বাড়তে, আমার বেতন 8,000 টাকা ছিল বা 6,000 টাকা ছিল, 4,000 টাকা ছিল, কিন্তু বাড়তে বাড়তে টাকা 8-10,000 টাকা বা 11,000 টাকা হয়েছে। তো এখন আমারও কি এই 12,500 টাকা করবে? না, এখন আপনার বেতন 12,500 টাকা করবে না। কেন করবে না? 12,500 টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন, যারা জীবনে কাজ করে নাই। আপনি তো কাজ করতেছেন বা আপনার যারা এই 12,500 টাকায় ঢুকবে তাদের গ্রেড হচ্ছে 5। এখন আপনার বেতন হচ্ছে 10,000 টাকা, আপনার গ্রেড কিন্তু 3 নম্বর গ্রেডে পড়ে গেছে। এখন একজন হেল্প অপারেটর যেমন বেতন বাড়বে, যে গ্রেডে অনুযায়ী বেতন বাড়বে, ঠিক একজন হেল্পারের কিন্তু ওই সেম একইভাবে বেতন বাড়বে, ঠিক আছে? হয়তোবা সামান্য কিছু টাকার পার্থক্য থাকতে পারে। এখন অনেকের প্রশ্ন, তাহলে আমি মানে অপারেটরগিরি না করে হেলপার করব, সেটা তো সম্ভব না, কারণ বর্তমানে বেতন বাড়ানোর পর থেকে গার্মেন্টসে হেলপার নিয়োগ বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। এখন আপনাকে সুতা কাটতে হবে, হয়তোবা কিছু কিছু জায়গায় হেলপার প্রয়োজন, মার্ক করবে, বডি মিলাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন একজন হেলপারের মূলত কাজ কি, সে কিভাবে কাজ করে, ঠিক আছে? আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা একদম নতুন তাদের বেতন ধরা হবে 12,500 টাকা, আর যারা অনেক দিন ধরে কাজ করতেছেন আপনাদের বর্তমান বেতন অনুযায়ী আপনাদের বেতন বাড়িয়ে ধরা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কিন্তু কাজের কষ্ট আছে। অনেক অনেক অফিসে হেলপারদেরকে বসতে দেওয়া হয়, বসে বসে তারা কাজ করে, অনেক অফিসে কিন্তু তারা সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করে, এটাই মূলত হেলপারদের কষ্ট।